নমস্কার দর্শক আমি কৃষ্ণকান্ত সিনহা শিলচর যে আপনাদের সবাইকে স্বাগত জানান ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ নিয়ে খরাস সঙ্গে থাকবেন ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে চলকালে উপর করতে যাতে সবার কাছে পৌঁছে পৌঁছাতে দর্শন দশ ছাত্রছাত্রীদের জন্য একটা ভালো খবর আছে এবং চাকরিরও আপনাদের ম্যাট্রিক পাস চাকরিরও একটা খবর আছে সঙ্গে থাকবেন তার আগে আজকের যে ব্রেকিং খবরটা সেই ব্রেকিং খবরটা হচ্ছে আমাদের শিলচর শহরে সামানন্দ আশ্রম রোড শিলচরের সামানন্দ আশ্রম রোড রাঙ্গীর খাড়ি সেখানে ধরা হয়েছে এক চুরকে সকাল সকাল চুর এক বাড়িতে ঢুকে ঢুকার পরে একজন বৃদ্ধ মহিলার গলার চেইন ছিনতায় করে পালানোর সময় বৃদ্ধ মহিলা সাহস করে সেই চুরকে ধরে রাখে গেঞ্জিতে তারপরে চিৎকার চেঁচামেচি শুরু করার পরে আশেপাশের মানুষ বাড়ির মানুষেরা একত্রিত হয়ে সেই চুরকে ধরে ধরার পরে চুরকে মধ্যম দিয়ে পুলিশের কাছে সমঝিয়ে দিয়েছে

সেই চুর যে চুরকে ধরা হয়েছে সেই চুর পেশায় জেনারেলি একজন সেই বাঙ্গাটিন লোহা প্লাস্টিক বিয়ে করে ফেরি করে মানে ঘরে ঘরে যায় সিস্টেমটা হচ্ছে দিনের বেলা ঘরে ঘরে যাবে বাঙ্গাটিন লোহা প্লাস্টিকের নামে দেখবে কি কোন জায়গাতে কি হয়েছে তারপরে সেখানে চুরির জন্য রাত্রিবেলা প্ল্যান করবে শুধু একজন নয় তার সঙ্গে আর অন্য কয়েকজন বেশ কয়েকজন আছে কারণ তার প্রমাণ হিসাবে কয়েকদিন আগে আগে শিলচরের পার্ক রোডে একটা মেডিসিনের শপ জয়গুরু মেডিসিন শোপ সেখানে তালা ভাঙার চেষ্টা করেছিল সেই সেইম এজ ইস চুর এবং তার সেই সিসিটিভি ফুটে ফুটেজও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে পড়েছিল কিন্তু ভাইরাল হওয়ার পরেও কেউ কেস দেয়নি বলে পুলিশ সেটাকে ধরতে পারেনি সেই চুরটাকে সেই চুর তারপরে যেখানে চুরির মাল বিক্রি করে সেখানের অ্যাড্রেসও দিয়ে দিয়েছে পুলিশকে নামও দিয়ে দিয়েছে অ্যাড্রেসও দিয়ে দিয়েছে সেখানে একটা বিরাট বড় একটা গ্যাং সেখানে চালানো হয় বলে পুলিশকে বলেও দিয়েছে পুলিশ এখন তৎক্ষণাৎ অ্যাকশনে নেমে পড়েছে শীঘ্রই সেই ব্যক্তিকে পুলিশ গ্রেফতার করবে বলে সেটা জানা গেছে দর্শকবিন্দু পুলিশ সেটা আশ্বাস দিয়েছে শীঘ্রই যে ব্যক্তি যে ব্যক্তি এই ইয়েটা চালায় তাদেরকে গ্রেফতার করবে বলে পুলিশ সেটা আশ্বাস দিয়েছে এর আগেও শিলচরের আপনাদের সেই পাবলিক স্কুল রুটে বেশ কয়েকটা গলিতে এরকম চুরি হয়েছিল তারপরে সেই চুরটা নাকি সেটাও স্বীকার করেছে বলে সেটা জানা গেছে দর্শকবিন্দু এখন পুলিশের কাছে মানুষের যাহাতে এই তাড়াতাড়ি পর্দা ফাঁস করার জন্য যাহাতে শিলচরের এরিয়ার অনেক মানুষ যাহাতে ওরা ঘুমোতে পারে দর্শবিন্দ আজকের আরেকটা ব্রেকিং খবর হচ্ছে যেটা আমাদের সমস্ত আসামবাসীর জন্য একটা গর্বের বিষয় কারণ হচ্ছে আসামের যে ক্রিকেট প্লেয়ার রিয়ান পরাগ বিসিসিআই ইন্ডিয়ান ক্রিকেট টিমে চান্স পেয়েছে টি টোয়েন্টি ম্যাচে খেলবে জিম্বাবুয়ের এগেনস্টে মোট পাঁচটি ম্যাচ খেলবে সেই রিয়ান পরাগ আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব মহোদয় অভিনন্দন জ্ঞাপন করেছেন এবং আজকের হচ্ছে এই সব থেকে ভালো নিউজ বলে উনি সোশ্যাল মিডিয়াতে সামাজিক মাধ্যমে উনি শেয়ার করেছেন তার সঙ্গে সঙ্গে মুখ্যমন্ত্রী এও জানিয়েছেন যে নর্থ ইস্ট থেকে এই প্রথম আসামের একজন ক্রিকেটার যে ভারতবর্ষের ক্রিকেট দলে চান্স পেয়েছে মানে উত্তর পূর্বাঞ্চলের প্রথম একজন ক্রিকেট প্লেয়ার যে ভারতবর্ষের মেইন ক্রিকেট টিমে চান্স পেয়েছে দশবিদল আমরাও শিলচার নিজের পক্ষ থেকে রিয়ান পরাগকে অভিনন্দন জানাই আপনারাও অভিনন্দন জানাতে পারেন কমেন্টের মাধ্যমে যে সকল ছাত্রছাত্রীরা যারা কলেজে ভর্তি হতে যাচ্ছেন ওনাদের জন্য সুখবর হচ্ছে যে ওনাদের ভর্তিটা হবে বিনামূল্যে প্রজ্ঞান ভারতী যে স্কিম সেই স্কিমের আন্ডারে তাদের ভর্তিটা বিনামূল্যে হবে তার জন্য একটা নথিপত্র লাগার কথা লাগার দরকার সেটা হচ্ছে আপনাদের সেই ইনকাম সার্টিফিকেট কিন্তু অনেক ছাত্রদের ইনকাম সার্টিফিকেট আনতে অসুবিধা হচ্ছে সেজন্যই ইনকাম সার্টিফিকেটের বিনিময়ে রেশন কার্ড শ করলেই ওনাদের ইনকাম সার্টিফিকেট প্রুফ হয়ে যাবে রেশন কার্ড থাকলেই সেই সকল ছাত্রছাত্রীরা কলেজে সরকারি যে কলেজগুলো আছে সেই কলেজগুলোতে অ্যাডমিশন নেবেন যে সময় তো আপনাদের অ্যাডমিশনটা সম্পূর্ণ বিনামূল্যে হবে বলে মুখ্যমন্ত্রী সেটা টুইট যুগে সেটা জানিয়েছেন আজকে তার জন্য একটা সেই এডুকেশন ডিপার্টমেন্টে যারা লোক আছেন বিশেষ অধিকারী আছেন ওনাদের সঙ্গে বিশেষ একটা বৈঠক করেছেন আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় এইবার উনি সেই আসামের এডুকেশন মিনিস্টারের দায়িত্বও উনি নিয়েছেন সেই নেওয়ার কারণে তারপর থেকে উনি অনেকগুলো চেঞ্জেস এখন সেই শিক্ষা বিভাগে উনি নিয়ে আসছেন এবং আমরা আশাবাদী আরও বেশ কয়েকটা সেই চেঞ্জেস আমাদের সেই শিক্ষা বিভাগে হবে এবং যেটা এনইপির যেটা গাইডলাইন যেটা ছিল যে প্রাইমারি লেভেলে মাতৃভাষার যে চালু করা সেটারও অতি সত্তরই চালু হবে বলে আমরা আশাবাদী মুখ্যমন্ত্রীর উপর আমরা আশাবাদী সেল 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 এবার চৌধুরী টেক্সটাইল দিচ্ছে আপ টু ফোরটি পার্সেন্ট ডিসকাউন্ট কাপড়ে বেনারসি শাড়ি ফ্যান্সি শাড়ি সিল্ক শাড়ি লেহেঙ্গা সারারা গারারা শেরবানি এবং বিবাহের সব ধরনের কাপড় তথা সামারের সব ধরনের কাপড়ের উপর থাকছে ফোরটি পারসেন্ট ডিসকাউন্ট তাড়াতাড়ি দেরি না করে চলে আসুন চৌধুরী টেক্সটাইলে ফাটক বাজার শিলচর ওয়েডিং সিজন উপলক্ষে শ্যামসুন্দর জুয়েলার্স আপনাদের জন্য নিয়ে এলো নিত্য নতুন ডিজাইনের হলমার্কযুক্ত গহনার বিশাল সম্ভার সঙ্গে পাচ্ছেন গহনার মজুরিতে পঞ্চাশ শতাংশ পর্যন্ত ছাড় এছাড়া এখানে আছে পুরাতন সোনার বদলে নতুন গহনা নেওয়ার বিশেষ সুযোগ তাই দেরি না করে তাড়াতাড়ি চলে আসুন শামসুন্দর জুয়েলার্সে শুনুন শামসুন্দর জুয়েলার্স সেন্ট্রাল রোড শিলচর আগামীকালকে পুলিশ রিক্রুটমেন্টের রেজাল্ট বেরোবে দর্শবিদন সেই এস এল পিআরবিতে কয়েকটা মানে আসাম পুলিশে এর আগে যারা যারা সেই পরীক্ষা দিয়েছিলেন ওনাদের কয়েকটা বেশ কয়েকটা পোস্টে তার রেজাল্টটা কালকে অনলাইনে বেরোবে আপনারা সেখান থেকে রেজাল্টটা দেখতে পারবেন কারা কারা পাশ করেছেন ডাব্লিউ ডট তারপরে ওরেল ইন্টারভিউটা হবে ফেব্রুয়ারি মাসে ফেব্রুয়ারি মাসের দুই সেই ফেব্রুয়ারি মাসে বলে সেটা জানা গেছে দর্শকিন্দু তো আপনারা এখন থেকে সেটা প্রস্তুতি নিয়ে নিন সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে সফাই কর্মচারী এবং সাব স্টাফের ভ্যাকেন্সি অনেকেই সেটা লিঙ্ক পাচ্ছিলেন না কোথায় গিয়ে আবেদন করতে লাগবে আজকে সেই ফর্মটা আমি আপনাদেরকে দিয়ে দেবো লিঙ্ক সহকারে তো যার লাস্ট ডেট হচ্ছে সাতাইশ জুন ২৭ জুন তার লাস্ট ডেট মোট চারশো চৌরাশিটা সাফাই কর্মচারী এবং সাব স্টাফের পোস্ট কোয়ালিফিকেশন ম্যাট্রিক পাস ছেলে মেয়েরা সবাই আবেদন করতে পারবে বয়স আঠারো থেকে ২৬ বছর এজ রিল্যাক্সেশন এস পার রুল দেওয়া হবে এটাতে অ্যাপ্লাই করতে লাগবে একটা ফি জেনারেল আটশো পঞ্চাশ ও ই ডাব্লিউএসের জন্য আটশো পঞ্চাশ টাকা তারপরে আপনাদের এস সি এস টির জন্য আপনাদের একশো পঁচাত্তর টাকা বলে সেটা জানা গেছে দর্শকিন্দু কী করবেন ডাব্লিউ 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 ডট আই বি পি এস অনলাইন ডট আই বিপিএস ডট ইন স্ল্যাশ সিবিআই ওকে এস এস এন ও ভি টু থ্রি আমি সেই ফটোতে আপনারা সেই লিঙ্কটা পেয়ে যাবেন সেটা আপনারা সেই গুগলে টাইপ করলে সেই লিঙ্কটা বেরিয়ে আসবে সেখানে আপনারা বিস্তারিত আর বেশি দিন নেই শিলচরের আশ্রম রোডে একটা ভয়াবহ একটা ঘটনা ঘটে গতকালকেই সেই ঘটনার খবর এসছিল এক মহিলা মৌসুমী দাস নামের এক মহিলা উনি ওনার স্বামীকে সেই দাদিয়ে কুপিয়ে আঘাত করে তারপরে সেই স্বামীর নাম হচ্ছে বিট্টু দাস আঘাতপ্রাপ্ত হওয়ার কারণে সেই বিট্টু দাসকে শিলচর মেডিকেল কলেজ এবং হাসপাতালে ভর্তি করা হয়েছে ওনারা শিলচরের আশ্রম রোডের এক গলিতে ওনারা এক ভাড়া ভাড়িতে থাকেন বেশ কয়েক বছর ধরে এবং কিসের কারণে সেই ঝগড়াটা লাগে সেটা জানা যায়নি প্রথম সেই বাড়ি থেকে চিৎকার চেঁচামেচি শুনে সেই ভাড়াটে বাড়ির যে মালিক সেই মালিক এসে নেমে তাদের ঘরে ঢুকে সেই ব্যক্তিকে প্রথম শিলচর মেডিকেল কলেজ এবং হাসপাতালে পাঠিয়ে দিয়েছে তো কিসের কারণে হয়েছে সেটা এখন পুলিশ তদন্ত করছে বলে সেটা জানা গেছে দর্শবিন্দ বরাক নদীর জলের স্তরটা অনেকে জানতে চেয়েছিলেন আজ বিকেল পাঁচটা অবধি পাঁচটার যে রিপোর্টটা বরাক নদীর মানে স্থিতশীল অবস্থায় আছে স্থিত অবস্থায় আছে সেটা বাড়ছেও না কমছেও না বরাক নদীর জলের স্তর শিলচর নপূর্ণাঘাটের যে ডেঞ্জার লেভেলটা হচ্ছে নাইনটিন পয়েন্ট মানে আরও এক মিটার এখনো স্থিত অবস্থায় আছে কোনো ধরনের টেনশনের কারণ নেই আগামী পাঁচ দিন আসামের বিভিন্ন প্রান্তে বৃষ্টি হওয়ার সম্ভাবনা সতর্কবাণী কিছু কিছু জায়গাতে একশো মিলিমিটারের উপর বৃষ্টি হবে মানে বৃষ্টি পড়বে বলে সেটা আইএমডি সতর্কবাণী জারি করে দিয়েছে বিভিন্ন প্রান্তে সে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আসাম সহ উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন প্রান্তে ইয়েলো এবং অরেঞ্জ অ্যালার্ট জারি করে দিয়েছে আই করিমগঞ্জের বিভিন্ন প্রান্তে ফ্লাড এফেক্টেড অঞ্চলগুলোতে অনেক মানুষ ওনারা কোনো সরকার থেকে কোনো সাহায্য পাচ্ছেন না বলে উনারা এরকম মন্তব্য করছেন কোন ধরনের এমএলএ বা এমপি ওনাদেরকে দেখতেও যাননি বলে অনেক এরিয়ার মানুষ সেরকম একটা কমপ্লেন করেছেন মানে এই ফ্লাডৰ মানে গৰমত ৰুইছো নেকি গৰ কেইম ছাৰ বান্ধিবলৈ ৰৈছিলা গড় কতটোক জ্বল আছিল হাল্লা কৰিল গুৰাত জ্বল বৰ্তমানে আছে নি গড়ৰ ভিতৰত বৰ্তমান এম পি এম এল এ বা মানে

এই হচ্ছে আজকে স্পেশাল আপডেট আপডেট আপনারা তাড়াতাড়ি জন্য পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে যাক আমি কৃষ্ণকান্ত সিনহা আবার নতুন ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সবার ফিরে আসবো তখন আপনারা সুস্থ থাকবেন সেফ থাকবেন সবাইকে নমস্কার